শোনো ছোট ভাই, এই ছোট ভাই এটাকে দেখে দাও, ওইদিকে মাইক সামনের দিকে নিয়ে আসো, এখানে নিয়েছো ঠিক আছে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له. ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فيا عباد الله، قال الله جل وعلا: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. فقال الله جل وعلا: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال الله جل وعلا: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. প্রশংসাকার আল্লাহ, কে যিনি মানুষের জন্য নিয়ামত হিসেবে জান্নাত তৈরি করেছেন আল্লাহ, মানুষের প্রত্যেকটা কর্মের হিসাব নিতে সক্ষম কে আল্লাহ, মানুষকে পিতা মাতা ভাই আত্মীয় স্বজনের সাথে সদ ব্যবহার করতে কে নির্দেশ দিয়েছে আল্লাহ, আল্লাহর পথে থাকতে নির্দেশ দিয়েছে কে আল্লাহ, আমাদের স্রষ্টা কে আল্লাহ, এখানে বসার তৌফিক কে দিয়েছে আল্লাহ, আসার তৌফিক দিয়েছে কে আল্লাহ, এখান থেকে কার নির্দেশে মালাকুল মউত এসে কারো জীবন নিয়ে চলে যাবে আল্লাহ, আল্লাহ। তাহলে ইবাদত কার আল্লাহ, মানব কার কথা আল্লাহ, কার অনুসরণে কার ইবাদত করব আল্লাহ, আল্লাহর ইবাদত। প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তুচ্ছ পানি হতে, তারপর সুন্দরতম অবয়ব এই পৃথিবীতে প্রেরণ করেছেন, দিয়েছেন মা বাবা ভাই স্ত্রী সন্তান, এই পৃথিবীতে বেঁচে থাকার প্রত্যেকটা উপকরণ সহজ থেকে সহজ করেছে, আমাদের জীবন ব্যবস্থায় সবকিছু দিয়েছে আল্লাহ।
এই জন্য আমাদের সবার উচিত আল্লাহের প্রশংসায় মেতে ওঠা, আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম নাজিল হন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাব্বার প্রতি, যিনি এই উম্মতে মুহাম্মদকে প্রত্যেক ওই বিষয়ে নির্দেশ দিয়ে গেছে যা মানুষকে আল্লাহমুখী ও জান্নাতের নিকটবর্তী করে দেবে। অসংখ্য দুরুদ ও সালাম নাজিল হন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার আজমাইনের নানার উপর, যিনি এই মানব জাতিকে প্রত্যেকটি এমন কাজ থেকে নিষেধ করে দিয়ে গেছেন যে কাজ মানুষকে জাহান্নামমুখী করবে ও চিরস্তরে দগ্ধিত করবে অগ্নিকাণ্ডে। অসংখ্য দুরুদ ও সালাম নাযিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি রাহমাতুল্লিল আলামিন, ইমামুল মুরসালিন, ইমামুল আনবিয়া, খাতামান নবিয়্যিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। দেখুন, বরাবরের মতো এবছরও আমি শিখতে পারিনি, প্রধান বক্তা হওয়ার অত যোগ্যতা নেই, তবুও শেষ বক্তা করে মানুষে, যেটা আমার এবং মানুষ উভয়ের জন্য ক্ষতিকর। আমার ভিতরে অনেক কিছু থাকলেও আদব কায়দার বাংলাদেশের যে কালচার এটা থাকা ভালো, খারাপ ক্ষতির কিছু না, যতক্ষণ পর্যন্ত হারাম না ততক্ষণ পর্যন্ত অসুবিধা নেই, কিন্তু আমার ভিতরে একটু কম। যেমন ধরেন এই প্রোগ্রামটা যারা করেছে তাদেরকে খুব সুন্দর করে সম্বোধন করা উচিত আমার, এখন আমি জানি না কিভাবে গুছিয়ে নিয়ে আসবো। এখানকার যিনি চেয়ারম্যান বা মেম্বার আছেন ওনাদের ব্যাপারে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলা দরকার আমার, কিন্তু আমি জানি না। আমি শুরু করে দিই আল্লাহর প্রশংসা আর রাসূলের উপর দুরূদ পড়ে আমার বক্তব্য শুরু করে দিই। গত বছর অনেকে আপত্তি করেছে, বলেছে হুজুর অনেকেই কষ্ট করে ওদের ব্যাপারে কিছুই বলেন না। আমি বললাম যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আগে থেকে কিছুই বলতে পারলাম না, তবে এতটুকু বলি যারা মানুষ সংশোধনের জন্য এরকম একটা ব্যবস্থা করছে প্রত্যেক ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করুন। যারা সংশোধন হওয়ার জন্য এখানে এসেছে প্রত্যেক ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট হন। আল্লাহ আমার এবং আমার শ্রোতার মধ্যে দূরত্বতা দূর করে দিন, এবং আমার এই কথাবার্তার মধ্যে যদি কোনো অনিষ্ট থাকে আল্লাহ শ্রোতাদেরকে আশ্রয় দান করুন। আল্লাহ তাআলা আমার কথার মধ্যে যদি উপকার থাকে শ্রোতাদেরকে প্রত্যেকটা উপকারের বিষয়ে উপকৃত করুন। কথা বলতে চাচ্ছিলাম শিরিক নিয়ে। আমার আসলে পছন্দের দুইটা টপিক আছে। আমার কাছে মনে হয় আল্লাহ যদি আমাকে 200 বছর হায়াত দেয়, যদি 200 বছর শুধু সলাত নিয়ে প্রতিদিন আলোচনা করি, কেন জানি মনে হয় বাংলার জমিনের বেনামাজির অবস্থা এমন অবস্থায় পৌঁছে গেছে 200 বছর যদি প্রতিদিন ওয়াজ করি তাও 1% থেকে 2% বাড়াবে না। তবে আমি ওই 100% করার উদ্দেশ্যে যদি সারা বছর 200 না 500 বছর ওয়াজ করি প্রতিদিন নেকি হবে এরকম একটা ধারণা নিয়ে আমি অবুঝ মানুষ বক্তব্য দিতে আসি। কেন জানি মনে হয় যাকাত, হজ, জামা, বেনিচার, সুদ, ঘুষ, অন্যায়, হত্যা, রাহাজানি এগুলো নিয়ে কথা বলবো কাদের সামনে? যারা আল্লাহর সাথে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধে লিপ্ত হয় তাদের সামনে। মানে একজন লোক যে তার মা পিটায় আমি তাকে বলবো বউ পিটাইস না? আমার কাছে কেন জানি মনে হয় এরকম। বাংলাদেশে সেই 2014 সালে আসার পর থেকে আমার পছন্দের টপিক হয়ে দাঁড়িয়েছে শিরক। আমি পৃথিবীর সবাইকে বলে দিতে চাই আমি বেশি জ্ঞান রাখি না, একটু শিরক বিষয়ে কথা পারি। যত দিন যত মানুষ দাওয়াত দেবে হয় নামাজ দালে শিরক বিষয়ে কথা বলবো, যাদের ভাল লাগে শুনতে আসবে, যাদের ভাল লাগে শুনতে আসবে না। তবে আমি এতটুকু জানি দেশের যারা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য প্রচার করে তারা মনে করে যে সারা পৃথিবীর সবাই ওদের এটা দেখেন না। এখানে 100 জন মানুষের মধ্যে 80 জনে অনলাইনে কি হয় তারা জানে না। মনে রাখবা যুবক, তুমি পৃথিবীর একমাত্র অধিবাসী নয়, ছোট এবং বৃদ্ধরা আছে যারা এসব বোঝে না, তাদের জন্য দাওয়াতের প্রয়োজন আছে। তুমি সারাদিন বসে থাকো একই টপিকে 10 বার শোনো, এখানে হাজারো মানুষ আছে যে জীবনে প্রথমই শুনতেছে এই টপিক। বক্তব্য তার জন্য দেই, সবার জন্য না। আচ্ছা, এটা হচ্ছে এলাকার নাম কি আসলে? তাহলে ওটা ওই যে কুচকুচে কালো মেয়ের নাম গোলাপি ওরকম হয়ে গেছে। ঠিক আছে, আমি কালো মানে কুশিত বলিনি, কিন্তু খারাপ বলিনি না। অনেকে বলবো যে এ তো ডিসক্রিমিনেট করতেছে। শিরিক নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, কেমন?
তোমরা দাঁড়িয়ে থেকো না ছোট ভাই, বসে যাও, খুব অড দেখায়। যেদিন তোমরা এখানে এসে বসবে আল্লাহ তোমাদের তৌফিক দিক, তোমরা দেখবা কেউ দাঁড়াইলে কেউ চলে গেলে বক্তা এমনিতে ডাউন হয়ে যাওয়ার। দেখ যত শক্তিশালী বক্তাই হোক, যত কেয়ারলেস বক্তাই হোক, কেমন বলো যে কোনো পরোয়া করি না, তুমি উঠে গেলে দেখবো ওর পরোয়া হয়ে যায়। কেমন বলার ক্ষেত্রে এরকম বলে আর কি করবে, হ্যাঁ এভাবে বললে চলে, তোমরা চালাও তাই বলো। যাই হোক, তোমাদের দিকে তাকায় কথা বলবো না, এখানে তাকায় কথা বলবো, যার খুশি পেশাবের নামে চলে যাও, কি আসে যায়। أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. এখানে কারা কারা বিবাহ করেছে এবং বিবাহের পরে তাদের ছেলে অথবা মেয়ে সন্তান আছে, হাত তুলতে একটু অবিবাহিত না, কিন্তু যাদের ছেলে সন্তান আছে তারা দেশে তো বিবাহিতের সংখ্যা বেড়ে যাচ্ছে এখানে, নাকি অবিবাহিতরা পাবজি আর ফ্রি ফায়ারে ব্যস্ত এখানে আসে নাই, হতে পারে। আল্লাহ, লুকমান হাকিমের নাম শুনেছেন? তিনি ওনার ছেলেকে একটা উপদেশ দিয়েছে। আমরা যারা বাবা আছি, আমরা আমাদের ছেলে মেয়েকে কখনো এরকম উপদেশ দিয়েছি কিনা আমরা একটু ভাববো ইনশাআল্লাহ। কেমন? প্রথমে লোকমান হাকিমের উপদেশ শুনবো যে তিনি ওনার ছেলেকে কি বলল। আমরা বলি পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে আগে থেকে মোটিক নষ্ট করে দিছে, মানে পড়ালেখা করলে টাকা ইনকাম করবি, বাবা মা এটা অন্যায় করছে। ওকে, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, এটা অন্যায় কথা। পড়ালেখা করে যে সত্য মিথ্যা পার্থক্য করতে পারে সে, ঠিক পড়ালেখা করে যে ন্যায় অন্যায় বুঝে সে, পড়ালেখা করে যে জঙ্গলি বন্যতা মূর্খতা থেকে মুক্ত হয় সে, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া সে চড়বে, অধিকাংশ স্কুল শিক্ষক তো সাইকেলও নাই। তাহলে পড়ালেখা করে যে তো বলা, আপনি তো প্রশ্ন করবে আমার স্যারেরই তো সাইকেল নাই, আমি গাড়ি পাবো কই এই স্যারের ছাত্র হয়ে? তো যেখানে শেয়ালকে চালাক বলা হয়, বললাম কেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি বক্তব্য শুরু করবো, কিন্তু একটু আপনাদের সেন্স অফ হিউম্যান নিয়ে কথা বলি। ওকে, লেট মি এক্সপ্লেইন। বাংলাদেশে যখন প্রথম আসি তখন আমি দেখলাম যে শিয়াল অনেক চালাক প্রাণী। বললাম হাউ, মানে একটা রিজন তো থাকা লাগবে শিয়াল চালাক হওয়ার জন্য। বললো যে শিয়ালের কাছে কুমিরে তার সাতটা বাচ্চা দিয়ে গেছে, পণ্ডিত মশাই শিখাবে। বললাম ওকে, দেবে সমস্যা নেই। বলো যে শিয়াল এত চালাক, সাতটার মধ্যে একটা বাচ্চাকে খেয়ে, সবাই এটা জানেন, তাই আমি ছোট্ট করে এটা বলে দিচ্ছি, আমি শুধু আমি যেটা কল্পনা করেছি ওই দিন শোনার পরে হতবাক হয়ে গেছি, যখন এই দেশের সবচেয়ে বুদ্ধিমান মানুষের মুখে এই গল্প শুনেছি। বললো যে শিয়াল প্রতিদিন একটা খায়, ছয়টারে সাতবার দেখায়, অ্যাজ ইউজুয়ালি পাঁচটারে সাতবার দেখায়, চারটারে সাতবার দেখায়, তিনটারে সাতবার, লাস্টে একটাকে সাতবার এটা দেখায় যে তার সাতটা বাচ্চা আছে, সাত নম্বর বাচ্চাটাকে খেয়ে শিয়াল পালিয়ে যায়। শিয়াল এত চালাক, কি চালাক, একটা কুমিরের বাচ্চা, কুমির বিশ্বাস করে ওকে দিয়েছে শেখানোর জন্য, শিয়াল এটাকে খেয়ে ফেলছে বিশ্বাসঘাতকতা করে, ডাকাতি করেছে, তার নিজস্ব স্টুডেন্টকে সে হত্যা করেছে। এখন কত চালাক, ছয়টাকে সাতবার দেখায়, দেখছো তার বুদ্ধি? ওকে বলে চালাক, আমার মতো ডাকাত বিশ্বাসঘাতক। যেখানে সমাজে শিয়ালকে চালাক বলা হয় কারণ সে একটা জিনিস বিশ্বাসঘাতকতা করে ছয়বারকে সাত ছয়টাকে সাতবার দেখায়, এই সমাজে ওয়াজ করলে কি ওয়াজ করবো বুঝতেছি না। যেখানে ধরা হয় ওই ছেলেটাকে সবচাইতে চালাক, যে ট্রেনে প্রতিবার ওঠে ভাড়া না দিয়ে চলে আসতে পারে। কি হাসতেছেন কেন? আমার এলাকায় আমি শুনলাম যে অনেক চালাক। বললো কেন? বলে যে আমরা তিন চারজন উঠি, প্রতিবার ও কেমনে জানি ভাড়া না দিয়ে নেমে যায়, আমরা জানি না কিন্তু আমরা ধরা খাই যাই। কত চোর! তো যেখানে মানে চালাক বলা হয় চোরকে, সেখানে চুরি হবে না তো কি হবে? এরপরে বলবেন যে ওয়াজের অনুমতি পাওয়া যায় না, সরকার এই করছে সে করছে। আরে ভাই, সরকার আওয়ামী লীগ বিএনপি সাইডে রাখেন, যে গভর্নমেন্টে থাকে সে গভর্নমেন্ট সবার রুল করে। ওকে, যে যেখানে চলে গেছে তাকে ওই জায়গা রাখতে হবে, তাহলে সার্ভিস পাওয়া যাবে। মানে আমার ওর সাথে বনে না, এখন ও চেয়ারম্যান মেম্বার, ওকে ওই জায়গায়, যেহেতু সে ওই জায়গায় পৌঁছে গেছে, তার এবারে সে এক নাম্বার দুই নাম্বারই ভালো মন্দ জোর দেবো। এখানে যেহেতু সে পৌঁছে গেছে, দেয়ার ইজ নাথিং টু ডু, আর কিছু করার নাই, সো অ্যাকসেপ্ট হিম, তাহলে সেও সার্ভিস পাবে, তার সম্মান পেলে আপনি সার্ভিস পাবেন। বুঝে আসছেন আসে নাই? যেখানে মানে কি বলবো আপনাদেরকে, আসলে আমি খুব অবাক হয়ে যাই। তো চুরিকে যখন চালাকি বলবে তখন আসলে এই সমাজে চুরি, এখানে দেখেন অনেকে বলবে ওয়াজের অনুমতি পাওয়া যায় না, কনসার্টের অনুমতি পাওয়া যায়, মানে
কনসার্টের অনুমতি, কনসার্টে কি কেউ পুলিশের খারাপ কয় ঘুষখোর কয়? ঘুষখোর মানুষকে বলো, পুলিশকে বলিও না। কারণ এই আমার মতো অনেক হুজুরের পিএসও ঘুষ খায়, তার মানে ঘুষখোর পুলিশ না, ওই লোকটা ঘুষখোর, সে যেখানে সুযোগ পাবে সেখানে খাবে। এবারে ডাক্তারে খাবে, ডাক্তারের পিএসএ খাবে, পুলিশে খাবে, র্যাবে খাবে, আর্মি খাবে, হুজুরের পিএসএ খাবে, ছেলে বাপের থেকে খাবে, ওর সবার হারাম খাওয়া। এবারে ও যে পজিশনে সে পজিশনে খাবে, তার মানে কোনো একটা পেশা কখনো খারাপ হতে পারে না। আমি কি স্পেসিফিক করতে পারছি ক্যাটাগরি? পুলিশ কেন আসবে আপনি বলবেন যে এই করছে? আরে ভাই, পেশা যখন কোনো পেশা ক্রিয়েট হয়, এটা পুলিশ হবে, র্যাব হবে, আর্মি হবে, বিজিবি হবে, হোয়াটএভার ইট ইজ, নেভি হবে, যখন কোন পেশা তৈরি হয়, একটা সুযোগ হয়, সেটা ভালো কারিকুলামে তৈরি হয়। যে লোকটা ওখানে দুই নাম্বারই করে, সেই লোকটা এখানে না থেকে যদি মসজিদের মোতোয়াল্লি হয়, মসজিদের টাকা নিয়ে খাবে, ওই পেশার দোষ নাই, কিসের দোষ নাই? আপনি এভাবে নাম ধরে ধরে খারাপ বলা বন্ধ করে দিন, ইনশাল্লাহ দেখবেন এখানে আইজি আসবে, ডিআইজি আসবে। দশটা চেয়ার রাখেন আপনি, দশটা চেয়ার রাখেন পুলিশ, পুলিশদের জন্য, র্যাবের জন্য, ওরা যেরকম কনসার্টে যাদের জন্য রাখে, আপনি তো রাখেনই নাই। আপনার কথা হচ্ছে আমরা মানুষ, তারা মানুষ, গণতন্ত্র, সবাই সমান। আরে ভাই, একজন লোক সম্মানিত অবস্থায় আসলে সম্মান দেন কি আছে আপনার? একজন যখন সম্মানের জায়গায় থেকে যাবে, তাকে সম্মান দিতে হবে। কেমন যেদিন আপনারা এটা করবেন, দেখবেন এই বাংলাদেশের সবকিছু অনেক সহজ হয়ে যাবে আপনার জন্য, ইনশাআল্লাহ অনেক সহজ হয়ে যাবে। আমি আশা করি আমরা কথা বলবো কাউকে একদম নাম ধরে দোষারোপ, কোনো পেশাকে আমরা দোষ দেব না। মানে আপনি কি মনে করেন যে এই যে নেতা, এগুলা এগুলা দুই নাম্বারই করে বা দুর্নীতি করে? মানে যে নেতা, এই যে একটা ক্যাটাগরি টাইটেল ক্রিয়েট হয়েছে, এটা কি দুই নাম্বারের জন্য ক্রিয়েট হয়েছে? নো, এখানে কেউ একজন এসে ভালো করেছিল আর তারপর এটা এস্টাবলিশ হয়েছে। এখন এখানে একজন খারাপ লোক এসে খারাপ করে, তো ক্যাটাগরিতে তো কোনো সমস্যা নেই, সমস্যা তো মানুষ, মানে আপনার ছেলে। আপনি নিজেই তো অ্যাকসেপ্ট করতেছেন, স্ত্রী কি তার স্বামীর দ্বিতীয় বিয়ে অ্যাকসেপ্ট করে না, কিন্তু ঘুষটা অ্যাকসেপ্ট করে? স্ত্রী তার স্বামীর বিয়ে অ্যাকসেপ্ট করে না, পরকি অ্যাকসেপ্ট করে। ছেলে তার বাবা, তার বাবা সৎ থাকা অ্যাকসেপ্ট করে না, হুন্ডা লাগবে, বাইক লাগবে, লোক কি করবে, আসলে পেশা কি করবে? যেখানে মানুষ মানে ভালো, যতটুকু পর্যন্ত টাকা হয় অতটুকু ভালো হইলে চলবে, বাকি টাকা হয় খারাপ হয়ে গেলে অসুবিধা নাই। তো সেখানে আসলে ভালো মানুষ তৈরি হওয়া মুশকিল, যেখানে বাবা মা বলে যে অমুকের ছেলে দেখলি কি করলো। কেন বাপ জানে না ওর বেতন 30,000 টাকা সরকারি স্কেল? বাপ তো জানে যে রেল রেল স্টেশনের ওই যে স্টেশন মাস্টার না কি, আমি তো এগুলো বুঝি না, প্রত্যেকটা একটু থাকে, একটা স্টেশনে তো ট্রেন থামে, এছাড়াও কিছু রেল গেট হয় রাস্তার মধ্যে, ওখান দিয়ে ওখানে একটা একটা কি আছে, এইভাবে পতাকা দিয়ে ট্রেনকে কিছু একটা দেয়। বাপ তো জানে এই জায়গায় চাকরির বেতন 25,000 টাকা, 4 মাসে 1 লাখ, বছরে 3 লাখ। তাহলে বাপেই তো জমি বিক্রি করে উল্টা পাল্টা পথে গিয়ে ওকে চাকরি দিতে চেষ্টা করতেছে। আমি বলতেছি না কেউ দিয়ে হয়েছে, আমি জানি না, ওকে, বাট চেষ্টা করে এটা আমি জানি, অনেকে চেষ্টা করে। ওর বাপ ওকে 3 লাখ টাকা বেতন বছরে, মানে বাৎসরিক ইনকাম 3 লাখ হবে, এটাতে ঠেলে দিচ্ছে, আবার ওর বাপে বলতেছে বিল্ডিং করতে, ও এটা করবে কি তাহলে? মানে যেখানে বাবা ছেলেকে বাধ্য করে ঘুষ খেতে, বাবা জানে যে আমার ছেলে 25,000 টাকা বেতনে চাকরি করলে হবে না, তার দরকার নাই তোর স্টেশন মাস্টার হওয়ার, ও অন্য কোনো কাজ করবে, ব্যবসা করবে। না আপনার কি আমার কথা কি অন্যদিকে চলে যাচ্ছে মনে? না, খুব দুঃখ নিয়ে কথা বলতেছে, মানে বাপে জানে এখানে চাকরি করলে 25,000 টাকা বেতন, যে শ্বশুর তার মেয়েকে এর সাথে বিয়ে দিচ্ছে, তার বিল্ডিং আসছে, বলছে না মাশাআল্লাহ আমাদের রফিক ভাই কি বলবো, 5 বছর হয় না চাকরিতে, মাশাআল্লাহ জমি নিয়েছে দুইখানি, একটা ঘর করছে, দেখতেই সেরাম লাগে, বিশ্বাস করবো না, ঘরের ভিতরে গেলে মনে হয় জান্নাতে আসছি। বেতন কত? 30,000 টাকা বেতন আসছে। আপনি তো আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন, আপনি তো একবার বোঝেন না যে কি 30,000 টাকা বেতন তো খেতেই পারবে না, 15,000 টাকা চলে যাবে, 10,000 হয় কি ওর? আপনি এখানে আসছেন ভালো করে দেখায়, এরপর আবার পুলিশে ধরে আপনার ধরলে মনে বললো যে পুলিশ খারাপ, র‍্যাব খারাপ, আপনি নিজের দিকে তাকান না। আপনি বলবেন শেখ হাসিনা খারাপ, খালেদা জিয়া খারাপ, ওই যে রাস্তার কাজ করছে সে দুর্নীতি করছে। আরে আপনার যে লেবার 300 টাকা বেতন, কন্ট্রাক্টর না থাকলে সে নিজে কাজ করে না, সেও দুর্নীতি করে কাজে। আপনি আসছেন কন্ট্রাক্টরের ভুল ধরতে, আপনার টাকা মেরে দিয়ে চলে গেছে, রাস্তার কাম খারাপ করছে, আরে ওর যে লেবার 300 টাকা বেতনের, ওই লেবার পর্যন্ত কাজ করানোকে ধোকা দেয়। যেখানে যে সুযোগ পাচ্ছে সবাই যে সুযোগ নিচ্ছে, তাহলে খারাপ হতে পারে না, খারাপ মানুষ, তাই মানুষ সংশোধন হতে হবে, মানুষের সংশোধন, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে।
আল্লাহকে ভালোবাসতে হবে, মনে করতে হবে যে আমি মানুষ, আমার হিসাবে ইন্ডিভিজুয়াল, আল্লাহ উইল টেক দ্যাট, আল্লাহ উইল আস্ক মি ইন্ডিভিজুয়ালি, আল্লাহ আমাকে এককভাবে জিজ্ঞাসা করবে, আমার হিসাব এককভাবে হবে, আমার হিসাবে সময় কেউ থাকবে না। সো কারেক্ট ইউর ওন সেলফ, নিজেকে নিজে শুধরাতে হবে, নিজেকে নিজে শুধরাতে হবে। আর চোর ডাকাতদেরকে বলে দিতে চাই, তুমি যতই চুরি করো ডাকাতি করো, তোমার ভাগ্যে আল্লাহ যতটুকু লিখছে এর বাইরে কিছু চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, ও চুরি ডাকাতি না করলে ততটুকু এমনি হালালি আসতো। তোমার ইমানে ত্রুটি আছে তাই তুমি মনে করো চুরি করে বড় লোক হয়েছো, আল্লাহ তোমাকে এতটুকু এমনিতে দিত, তোমার ধৈর্য কম। যাই হোক, কথা বলছিলাম আমরা যারা বিবাহিত এবং ছেলে সন্তান আছে, লোকমান হাকিম তার ছেলেকে যে উপদেশ দিয়েছে আমরা উপদেশটা শুনবো, এন্ড দেন আজকে আমরা ঘরে গিয়ে ভাববো আমরা আমাদের ছেলেকে এই উপদেশ দিয়েছি কিনা, ঠিক আছে? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ আর স্মরণ করুন, যখন লোকমান উপদেশ দিতে গিয়ে তার পুত্রকে বলেছিল, ইয়া বুনাই, হে আমার ছেলে, বলবেন না এখন মেয়েদেরকে বলে নাই, ওনার ছেলে ছিল তাই ছেলে বলেই বলছে, আপনি মেয়েকেও বলবেন। ওকে, একবার এরকম ওয়াজ করছিলাম ছেলে কথা বলে, এক মহিলা পরে ফেসবুকে লিখছে, শেখ মেয়েদের কথা তো বললেন না, আমি সন্তান বলেছিলাম, কেমন? তো যাক, এখানে মা বোনরা ওয়াজ শুনতেছে তো মনে হয় না, যাক যাক, আপনারা আপনারাও আছেন এর মধ্যে, কেমন? মেয়ে হলে মেয়ে, ছেলে হলে আমরা সন্তান বলবো, কেমন? এখন ওনার ছেলে ছিল তাই উনি বলছে এই ছেলে, আপনার যদি কত বাপ আছে না তার ছেলে একটা, তো সে তো আর মেয়ে বলবে না, ছেলে ছেলেই বলবে, কিন্তু বাবা হিসেবে উপদেশ হবে, কেমন? আমাদের বললাম সাথে যেমন হে আমার পুত্র, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে শরিক করিও না, নিশ্চয়ই শিরিক সবচাইতে বড় গুণা। বলেন তো কত, সবচাইতে বলতে কত বড় গুণা, মানে এরপর একটা গুণা বলেন, জেনা, ব্যভিচার, মদ, মারামারি, কাটাকাটি, হত্যা, ঘুষ, সুদ, ঘুষাঘুষি, নাক ফাটাই দেওয়া, মুনাফিকি করা, বিজনেস মাইরে দিয়া, ওই যে MLM বিজনেস এর মতো মানুষের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে চলে যাওয়া, হ্যাঁ, পুরো যে যেমন এখন ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে, লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলতেছে, বাংলাদেশে পাকিস্তানের হাজার হাজার মানুষ মেরে ফেলছে, এগুলো অপরাধ না? সবগুলো অপরাধ না, ঠিক আছে? লোকমান হাকিম বলছে যে নিশ্চয়ই শিরক সবচাইতে বড় অপরাধ, আপনি এবার একটা অপরাধ তৈরি করেন যেটা এটা চাইতে বড় হয় এবং প্রেজেন্ট করেন। আচ্ছা, এবার বলেন তো শিরকটা কি? আবার হাসান বলবো, কেমনে শরিক করে? না না না, আপনারা সহজ করে বলে দিই, এটা ঠিক, আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা, চাওয়া, সন্তান চাওয়া, যাওয়া, মোমবাতি দেওয়া, আগরবাতি দেওয়া, এগুলা। এখন একটা কথা বললে তো ওয়াজ থেকে আস্তে আস্তে লোক ওঠা শুরু হয়ে যাবেন, হ্যাঁ ওঠা শুরু হয়ে যাবে, আর ভালো লাগবে না তো আপনার, যদি বলি মারহাবা ভালো লাগবে আপনার, খুব ভালো লাগবে আপনার, প্রবলেম হয়ে গেছে। আমি তো মনে করেন যখন যদি টাইনে ওয়াজ করতে বলতে, কালকে ছিলাম অমুক জায়গায়, আজকে অমুক জায়গায় আসছি, এসে টান তো আর আসবে, আমি তো জানি না, সেদিন ইউটিউবে দেখছি এরকম, ঠিক আছে? বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নিশ্চয়ই কুফর আর শিরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, মানে যে নামাজ পড়ে না সে কুফরও করে শিরিকও করে। না আপনি তো ভাই শিরিক খুঁজে পাবেন না, আপনার কাছে মনে হচ্ছে খালি গরু ছাগল উর্দুম বানিয়ে মসজিদ ছাড়া অন্য কোথাও গেলে শিরিক হয়, আমি মানি তো ওটা সরাসরি শিরিক, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সহজ করে দিয়ে গেছে যে শিরক এবং কুফরের মধ্যে আলাদাকারী, মানে পার্থক্যকারী হচ্ছে কি? সলা, মানে যে লোক সলাত আদায় করছে সে কুফরিও করেনি শিরিকও করেনি, আর যে নামাজ পড়েনি, মানে ফজরের যে 2 রাকাত পড়েনি, জোহরের যে 4 পড়েনি, আসরের যে 4 পড়েনি, মাগরিবের যে 3 পড়েনি, ঈশায় যে 4 পড়েনি, সে কুফরি করছে, শিরিক করছে। ছোটবেলা আমার আম্মা বলছে, আম্মা কুফরি কি? আম্মাকে কোরআনের উল্টা বললে কুফরি হয়, কেন আপনারা এরকম শোনেন নাই? না যুবকরা শুনবে না, বয়স কম তো, এখনকার মারাও জানবে না, আমার আম্মা তো বয়স হয়েছে আলহামদুলিল্লাহ, তা আমার আম্মা বলতো, আমি বললাম আম্মা কোরআনের উল্টা কেমনে পড়ে, মানে কোরআনের বিন নাস থেকে পড়ে, কয় না না না, মিনাল জিন্নাতি ওয়ান নাসের নাস, মানে এটা নাকি পচি পারবে না, এটা যারা কুফুরি করে তারা উল্টা করে এটা। বললাম তো কি হয়, কথা জিন আসে, ভূত আসে, কুফুরিও হয়, ওনার সরল মনা মানুষ, শুনেছি উনি মুরব্বীদের থেকে তাই বলেছে এটা। এখানে কুফুরিরও কোরআন উল্টা পড়লে কুফুরি হয়, নামাজ না পড়লে কুফুরি হয় না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে নিশ্চয়ই তারা, মানে কাফের মুশরিকরা, কারা?
মুশরিক আছে তাহলে না? এখন তো বলবেন জামশেদ ভাই কি বলতেছেন। আরে ভাই আমি বলি নাই কথা, 1450 বছর আগে প্রশ্ন হচ্ছে আপনাকে। নিশ্চয়ই তারা ওরা কারা মুশরিক এবং কাফেররা আর উম্মতে মুহাম্মদরা মধ্যখানে দেওয়াল হচ্ছে নামাজ, যে নামাজ পড়ে সে কাফের মুশরিক না, উম্মতে মুহাম্মদ আর যে নামাজ পড়ে না সে কাফের মুশরিকদের মতো। বলেন আমরা মুসলমান কয়জন আছি, বলেন আমরা মুসলমান কয়জন আছি তাহলে এখানে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জায়গাটার নাম বড় কঠিন মনে হচ্ছে, জায়গাটার নাম কি? বাপের নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুর রহমান, মায়ের নাম জুলেখা। আল্লাহ সুবহান ওয়া তাআলা এভাবে মুসলিম পছন্দ করে না। আনাবি বকরা তাকাল আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, النبي صلى الله عليه وسلم বলেছেন الا انبئكم باكبر الكبائر, আমি কি তোমাদেরকে পৃথিবীর সবচাইতে কবিরা গুনাহগুলো সম্পর্কে জানিয়ে দেব? ثلاثه মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছে, আমি কি তোমাদেরকে পৃথিবীর বড় গুনাহ সম্পর্কে জানিয়ে দেব? قالوا بلا يا رسول الله صلى الله عليه وسلم, সকলে বললেন হ্যাঁ হে আল্লাহর রাসূল, আপনি আমাদের পৃথিবীর সবচাইতে বড় অপরাধ সম্পর্কে জানিয়ে দেন। দেখি আপনাদেরকে প্রশ্ন করে তো সামনে মুরব্বি, আপনি বলেন তো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? মায়ের সাথে জানা করা না, আপনার মেয়েকে নিয়ে আরেকজনের ভাইকে গেলে ওটা না, দেবরের ভাবির সাথে অপকর্ম, সুদ খাইতেছে 10 টাকা 20 টাকা 100 টাকা, এটাও না। কিন্তু এগুলো কি ছোট অপরাধ নাকি? না, 10 কোটি টাকার কাছে কিন্তু 9,99,99,999 টাকা ছোট, 10 কোটি টাকার কাছে 9,99,99,999 টাকা কি? তাই বলি কি এটা ছোট? এগুলো ছোট নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদেরকে কি আমি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ সম্পর্কে জানিয়ে দেব? তোমরা জানতে চাও? আলিম পাওয়ার মানুষ কি জানতে চায়? সাহাবারা বললেন বেলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। قال الاشراك بالله, তিনি বললেন সেগুলো হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। ওয়াকুকুল ওয়ালিদাইন, ওয়াকুকুল ওয়ালিদাইন, ওয়াকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্য হওয়া। আহ কত জন আছে এই অপরাধের সাথে অপরাধী, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আমিন। আমি হয়তো ভুলে গেছি আমার মায়ের ওই কথা, যখন আমি পেশাবে শুয়েছিলাম তিনি পরিষ্কার না করলে আমার উপায় ছিল না সেখান থেকে, হয়তো আমিও ভুলে গেছি, আমি পড়ে গেছি, তিনি আমাকে না তুললে আমার পুরো গায়ে কাদা যুক্ত থাকত, আমি হয়তো ভুলে গেছি সিঁড়ির কাছে আমি এসেছি, তিনি সব কাজ ফেলে এসে আমাকে কোরআন নিলে আমি সিঁড়ি থেকে পড়ে মাথা ফেটে অথবা দাঁত ফেটে মারা যেতাম, হয়তো বক্তা হিসেবে আমিও ভুলে গেছি সেই কথা, যে আমার মা নিজের জন্য ডাল আর ভাতের ব্যবস্থা করে আমার জন্য গরু দুধের ব্যবস্থা করেছিল যাতে আমার পুষ্টি হয়, হয়তো আমি ভুলে গেছি আমার দাদির সাথে ঝগড়া করেছে আমার মা শুধু আমার খাবার নিয়ে, হয়তো আমি ভুলে গেছি আমার বাবা বেকার ছিল, আমার জ্যাঠা জেঠিরা কথা শোনাইতো, আমার মা চুপচাপ কাজ বেশি করে করতো যাতে একটু বাড়তি খেতে পারে আমি বাড়তি দুধ পাই, হয়তো আমি ভুলে গেছি, আমি আপনাদের কথা বললাম না, হয়তো আমি ভুলে গেছি আমাকে ভালো মাদ্রাসা স্কুলে পড়ানোর উদ্দেশ্যে আমার মা মন মতো ওনার যখন যুবতী ছিল কত কিছু খেতে ইচ্ছে করতো ওভাবে খায়নি, কত সুন্দর করে চলতে ইচ্ছে করতো ওভাবে চলেনি, 5 ভাই ছিলাম আমরা, হয়তো কারো 7 ভাই, কারো 8 ভাই, কারো 4 ভাই, ভুলে গেছি সেদিনের কথা,
যেদিন পেশাব করতে গেলে ভয় লাগতো মা ছাড়া, ঘর থেকে বের হলে জিনে ধরবে, ভূতে ধরবে, কুকুর কামড় দেবে, মানা হলো হবে না, সেই দিনের কথা হয়তো আমিও ভুলে গেছি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলেননি। তিনি বলেছেন, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শরীক করা, তারপরে পিতা মাতার অবাধ্য হওয়া। কতটুকু অবাধ্য? পারবো না, করবো না, এখন না, উফ, এইটা পর্যন্ত অবাধ্যতা। কত বৃদ্ধা এখনো ঘরে শুয়ে আছে, ছেলে ঘরে ঢুকে ঠিকই তার বাচ্চার মুখে চুমু খায়, তার মাকে দেখতে যায় না, পাশের রুমেই মা। কত বৃদ্ধ এখনো আজকে এখানে আসতে পারেনি, ছেলে চাইলে তার বাপকে কোলে করে নিয়ে আসতে পারত, খুব শৌখিন ছিল, খুব হাঁটত, এমন কোনো ওয়াজ মাহফিল ছিল না যেত না, পায়ের ব্যথা আসতে পারেনি, ছেলে বিরক্ত হবে রিক্সায় করে নিয়ে আসতে আসতে পারেনি, রিক্সা চালায়, তার নিজেরই চারটা সন্তান, বাপ মাকে দেখবে কি করে, পাড়ার লোকে উদাহরণ দেয়, সেও সন্তুষ্ট এই উদাহরণে। আহা, ওয়াজ করতে ইচ্ছে করে না আসলে, কি বলবো, মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে। সব ওয়াজ মাহফিলে ছেলের বউ দোষ দেয়, আমি তো ছেলের বউ দোষ দিব না, কারণ ছেলের বউ আরেক বেটার মেয়ে, আরেক বেটারকে সেবা যত্ন করবে, আমার মা বাপ আমি সেবা যত্ন করবো, বউ যদি মনে করে যে সেবা যত্ন করবে না আমি সেবা যত্ন করবো, এবার বউ যদি মনে করে ইনকাম লাগবে তো তো আমি তো বের হতে হবে, তুমি করো, আমি বের নলে ইনকাম হবে কি, মা বাপ আমি দেখবো না, কার কাছে রেখে যাবো, বউ যদি নিশ্চয়তা যে আপনি যান আমি আসি ইনকাম করেন তাই না, আমি যাবো, ব্যবসা কোথায়, বউ চালাকি করলে বউর সাথে চালাকি করো, কাজে আজকে যাবো না আব্বার সাথে বসে থাকবো, বললো কাজে না গেলে বাপেরই কি খাওয়াবে, ধর খাওয়াবে না, আমার আমি পোষ, আমার বাপ উপোষ, আব্বা আপনি পারবেন না, বলবো যে ছেলে তুই না খেলে আমি না খেয়ে থাকতে পারবো বেশি, ছোটবেলায় মাছের মাথা ছাড়া খেতাম না, তুই জন্মের পরে তোর পাতে তোর দাদি দিত, আমার আমার পাতে আমি তোর পাতে দিয়ে দিতাম, ওই তোর জন্য স্যাক্রিফাইস করার আমার আরো 50 বছর আগের অভ্যাস, নতুন করে শিখতে হবে না তোর জন্য না খেয়ে থাকা। যাই হোক, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি বলেন তো, প্রথম অপরাধ, তারপরের বড় অপরাধ কি, ওয়াজালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন, কেমন হেলান দিয়ে বসেছিলেন, এবার সোজা হয়ে বসলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বললেন, আলা ওয়া কাউলু যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। তাহলে পৃথিবীর বড় তিনটা অপরাধ পেলাম, এক, দুই, তিন, 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 তিন। এতবার কেন বললাম জানেন, সাহাবার বলছে, قال فما زال يكررها حتى قلنا ليت له سكت, মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর বড় অপরাধ, এই কথাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বারবার বলতে থাকলেন, এমনকি সাহাবারা বলতে লাগলেন, আহ যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর না বলতেন একটু এবার ক্ষান্ত হতেন, মিথ্যা সাক্ষ্য এত বড় অপরাধ, আলিম পাড়ার মানুষ মহিলা এবং পুরুষ, عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ابو هريره رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, اجتنبوا السبع الموبقات, সাতটি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে। قالوا يا رسول الله وما هن, সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো কি? قال الشرك بالله, তিনি বললেন আল্লাহর সাথে শিরিক করা, والسحر জাদু করা, এদেশের কোন মহিলা জাদু করে না, জাদু কতটুকু কাজ করে আর করে না সেটা ভিন্ন কথা, এখন তো সব যুবকরাই প্রেমিকার জন্য জাদু করে, খালি নিবি ওই মহিলা যেখানে গোসল করে পুকুরে ফালাই দিবি শেষ, হ্যাঁ খালি নিবি এক ফোঁটা, বলছি হুজুর পুকুর তো অনেক বড়, আর তুই টেনশনই নিস না, খালি এক ফোঁটা নিয়ে ফালা, মহিলার নাম বেগোসল করতে তোর তোর পাগলের দেওয়ানা হয়ে যাবে, আমি তোর প্রেমেরই দেওয়ানা, রিক্সায় চলে গান হবে, এদেশে কি ভাই অপরাধ আপনি বলতেছেন বড় লোকে করে, আরে ভাই রিক্সার ড্রাইভার গান না শুনলে নাকি ইনকাম হয় না, ভালোই লাগে না, ও জানে না এই গান এই পৃথিবীতে ভূমিকম্প নিয়ে আসে,
ভূমিকম্প হওয়ার পরে পাহাড় চিটাগং এ যে কি বলে এটাকে এটাকে কি বলে আমি বললাম না সেটা তোমরা জানো বাসার পাশেই তো সি ওয়ার্ল্ড সি ওয়ার্ল্ড সি ওয়ার্ল্ডের পাশে নতুন করে একটা সিটি হচ্ছে হাউজিং সোসাইটি তো পাহাড়ে পাহাড় সি ওয়ার্ল্ডে সারাদিন দুম 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 বাজতে থাকে গত কিছুদিন আগে পাহাড় দোষে দেখলাম যে গত বছর মারা গেছে আল্লাহকে শহীদ দরজা দিকে আমিন তাই বললাম যে কেমন কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললো যে গান বাজনা মিউজিক বেড়ে গেলে কি হবে বলেন তো বাদ্যযন্ত্র বাড়লে ভূমিকম্প বাড়বে এ পাহাড়ে থেকে বাদ্যযন্ত্র শুনে মানে পুরা কি ওই যে ওই পাগলের মতো যে পাগল ঢালে বসে গোড়ায় কাটে মানে ও বলে ঢালের আগায় বসে গোড়ায় কাটলে পড়ে যাবে কিন্তু হাদিসের উপর একটু ইমান নেই আল্লাহ নবী যে বলেছে যে মিউজিক হলে ভূমিকম্প আসবে কিন্তু আমরা ইমান রাখি কিন্তু এদেশের রিক্সা ড্রাইভার সিএনজি ড্রাইভার বাস আরে ভাই এই যে আপনারা বলেন বাসে তো তিন চারবার মারামারি আমার সাথে অবস্থা চিন্তা করলাম ভাই ও তো মারামারি করে সেরে যাবে ইউটিউবাররা বলবো যে এই দেখুন জামশেদ মজুমদার লেগে গেছে বাসার সাথে হ্যাঁ আমি তো শেষ পরার কিছু বলি নাই মাস্টার্স করে বললাম যে যাও বাঁচা গেলা তুমি যদি আমি মাগার জামশেদ মজুমদার না হয়ে যাও তবে তোমার ঘুষি দিয়ে নাক ফাড়া দিতাম আমি হ্যাঁ ভাই আমি তো রক্ত মামাশর রাতের বাজে দুইটা চলতেছে টং টাং টং টাং টং টাং টং টাং গান চিটং থেকে ঢাকা আসতেছে রাতে দুইটা বাজে এখান থেকে উঠছি এখন ড্রাইভার বলতেছে যে হুজুর গান না শুনলে ঘুম চলে আসবে আমাকে কি আজব 90% মানুষের ঘুমানোর জন্য গান লাগায় এদেশের 90% বড় লোকেরা গান চালাতে যাতে ঘুম চলে আসে তুমি বলতেছো গান না শুনলে ঘুম আসবে এখন বললাম যে তার মানে গানেরও সিস্টেম আছে কারো এটা ছায়ের মতো খেলে কেউ ঘুম চলে আসে আর কেউ খেলে ঘুম আসে না হ্যাঁ গান ওইরকম হয়ে গেছে বললাম যে কেন পরে আমি বললাম তোমাকে তোমার মালিক কক্সবাজার টু ঢাকা নাইট ডিউটি দিছে তোমার তো দিনের বেলা গাড়ি ছিল না তাহলে মানুষ যাতে ঘুম না আসে এর জন্য আগে সে ঘুমাবে যদি গান না শুনলে ঘুম না আসে এই দেশে এমন অভাবী মানুষ আছে মা স্ত্রী সন্তান এত অসুখ যদি গান শুনলে ঘুম না আসতো ডেলি তিনটা ডিউটি করতো 8 ঘন্টা করে আর গান শুনতো বলতো যে আমার টাকার দরকার আমি তিনটা ডিউটি করবো বিনিময় কি করবে ঘুম না আসার জন্য গান শুনলে ঘুম আসবে না এ কথা বলছে তো সে বাস্তবে কেন আমেন কেন তোমার টাকা দিয়ে উঠিনি আমি বাসে আর তোমার রাতে 2টা বাজে উঠছি মানে কি এসি বাসে উঠছি মানে কি যাতে একটু ঘুমাই যেতে পারিস ক্লান্তি না থাকে তুমি গান লাগাই দিছো তারে নারে বন্ধুরে কুমড়া কাড়ে বন্ধুরে ঘটনা কি না এটা আমি বলছি আমার এলাকায় এইভাবে চলে মানে আমার এলাকায় আমি ছোটবেলায় শুনছি এটা ও বলে না মানে ওর তো গান চলতেছে ডুম 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 করে কি গাইতেছে তা বললাম মানে কি মারামারির অবস্থা আসলে কাকে কি বলবেন আপনি আসছে হ্যার বলতেছিলাম এই যে গান বাজনা কোন যুবকের মোবাইল আমরা পাবো না কোন যুবকের মোবাইল আমরা পাবো না অথচ পৃথিবীকে ভেঙে দেয় এই গান বাজনা কি প্রেমিকরা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি শিরিক করা এই হাদিসে দ্বিতীয় বড় অপরাধের নাম কি না ধ্বংসকারী অপরাধ শেহর জাদু করা কি করা জাদু করা কারা কারা জাদু করছো প্রেমিকের জন্য হাত তোলো যাক আলহামদুলিল্লাহ আমি জানি আমার শ্রোতা গুলো বিবেকবান মানে ঠিক কিনা বললে ঠিক কিনা বলে না না এইরকমই দরকার শ্রোতা যদি কোনো আমি যাই ঠিক করি তাই ঠিক করতে হইলো আমার নিয়ে আসছে ঠিক করার জন্য আমি যদি ওদের থেকে ঠিকের মানে ঠিকের সিদ্ধান্ত যে ঠিক কিনা ও যদি ঠিক করে ঠিক ঠিক না করে ঠিক না তা আমার কি কাম যাই হোক সাহাবিগণ বললেন হে আল্লাহর রাসূল এই ধ্বংসকর বিষয় ধ্বংসকারী বিষয়গুলো কি তিনি বললেন আল ইশরাকু বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা ওয়াসহর আলেম পড়ার মা বন্ধুকে বলতে চাই ওয়াসহর ধ্বংসকারী বিষয়ে জাদু জাদুকরের কাছে যাওয়া ওয়াকাতালান নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছেন শরীয়ত সম্মত কারণ ব্যতিরেকে তাকে হত্যা করা ওয়া আকলুর রিবা সুদ খাওয়া ওয়াকলু মালিল ইয়তীম ইয়তীমের মাল গ্রাস করা এগুলো পৃথিবীর সবচেয়ে বড় ধ্বংসকারী বিষয় বলেন তো এদেশের চাচারা বাপ মারা গেলে ঠকায় কিনা ভাতিজাদেরকে ঠকায় না তো কয় ওরে এক এক করে দিছি আমি এক এক করে নিছি জাস্ট রাস্তার পাশের গুলো আমি নিছি ওরে একটু ক্ষেতের মধ্যে হয়ে দিছি বাস ঠকায় কিনা আলিম পরের মানুষ ইত্তাকিল্লাহ যেই অপরাধ তোমার জীবনের সমস্ত আমল ধ্বংস করে দেবে সেই অপরাধ থেকে তুমি সতর্ক হও তোমার দান সাদাকা সলাত হজ যাকাত তোমার সিয়াম তোমার সদ ব্যবহার যে অপরাধ ধ্বংস করে দেবে সেই অপরাধ থেকে তুমি নিজেকে বিরত রাখো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লায়াহবাতান আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন আর আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহি করা হয়েছে যে যদি আপনি শিরিক করেন দেখেন আল্লাহর নবীকে আল্লাহ বলতেছে কাকে বলতেছে কাকে বলতেছে সাল্লাল্লাহু বলেছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আর আপনার আগে যারা আসছে সবাইকে ওহি করা হয়েছে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক করেন তবে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন বলেন তো এখানে শিরিক হিসাবে আমি সবচেয়ে প্রথমে কি বলছিলাম বলেন তো যাক কিছু কিছু মানুষ ওয়াজ শুনে বুঝতেছে মানে আপনি খালি মনে করেন না যে মাজারে গেলে দুর্গায় গেলে দরগায় গেলে সিজদা দিলে কারো কাছে বাচ্চা কাচ্চা চাইলে শিরিক হয় সালাত ত্যাগ করো এক ধরনের শিরকি সালাত ত্যাগ করো করো কি এবং এটা তো কুফুর এটা তো স্পষ্ট যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে যে ওয়াক্ত নামাজ ত্যাগ করলো সে ওই ওয়াক্তের কাফের যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে যে ওয়াক্ত সালাত ত্যাগ করলো সে ওই ওয়াক্তের কি সে ওই ওয়াক্তে কুফুরি করলো সে কেমন আচ্ছা বলেন তো আল্লাহ কি দয়ালু নাকি দয়ালু না আল্লাহ দয়ালু কত দয়ালু বলতে পারেন কি হ্যাঁ আচ্ছা এই পৃথিবীতে যত খারাপ মানুষ হোক আর যত ভালো মানুষ হোক আল্লাহ তাকে প্যাট দিছে না খাওয়ার এই মুখ দিছে না খাওয়ার সুবহানাল্লাহ খারাপ লোকেরও খিদা লাগে ভালো লোকেরও খিদা লাগে ফকিরেরও খিদা লাগে মিসকিনেরও খিদা লাগে বড় লোকেরও খিদা লাগে এই যে মুখ জিহ্বা স্বাদ ক্ষুধা এই নিয়ামত গুলো আল্লাহ সবাই কিনেছে খেয়াল করছেন ফেরাউনেরও ছিল এই নিয়ামত ফেরাউনও কিন্তু তার হাত ছিল পা ছিল নাক ছিল মুখ ছিল সুবহানাল্লাহ তাহলে এত দয়ালু আল্লাহ তিনি কি অপরাধ ক্ষমা করবে না বলতে পারেন আমি একটু আল্লাহ কি বলেছে শোনাবো আপনাদেরকে আমি একটু মহিলাদেরকে বেশি সম্বোধন করতে চাই মহিলারা খুব বেশি শিরকের সাথে জড়িত থাকে পুরুষরা কি ভালো তাইলে ও তো কাজ করতে করতে ব্যস্ত মহিলাদের খুঁটিনাটি হাঁস মুরগি পালা ছাড়া টুকটাক সেলাটিলাই করা ছাড়া আর কাজ কি কাজ হলো খালি কার মাজারে যাইয়া ডাব দিয়ে আসলে নারকেল দিয়ে আসলে ওর মুরগি ফিরত চলে আসবে হাঁস যেটা হারা গেছে ফিরত চলে আসবে জামাই যেটা কথা শোনে না ওটা খালি গোলাম হয়ে গুর করে পিছিয়ে পিছিয়ে ঘুরবে মহিলাদের টেনশনই হচ্ছে ওইটা মহিলাদের টেনশন মানে মা অবাক লাগে মা নিজ সন্তানের জন্য সেহের করে জাদু করে কেন বলে যে বিয়ের পরে বউ ভক্ত হয়ে গেছে আরে আপনি খুশি হন আপনার ছেলে বউ ভক্ত অন্য মহিলার কাছে যায় না আশ্চর্য কি আশ্চর্য মায়ের খুশি হওয়া উচিত যে তার ছেলে বউ ভক্ত তবে ওই ছেলের উচিত জুলুম না করা মায়ের প্রতি ওই ছেলের উচিত কি জুলুম না করা মায়ের প্রতি যদি ছেলে জালেম হয় সে আল্লাহর কাছে দায়ী থাকবে আল্লাহ তাআলা বলছেন ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى اثما عظيما নিশ্চয় আল্লাহ তার সাথে শরীককারীকে ক্ষমা করে না এছাড়া অন্য অন্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন আর যে আল্লাহর সাথে শরীক করে সে এক মহাপাপ রটনা করে সূরা নিসা আল্লাহ তাআলা বলছেন ان الله لا يغفر ان يشرك بان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا নিশ্চয় যে আল্লাহর সাথে শিরিক করলো নিশ্চয় আল্লাহ তার সাথে শিরিক করাকে ক্ষমা করেন না আর তার সাথে তার থেকে ছোট যাবতীয় গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে জি আল্লাহ যাকে ইচ্ছা কি করে ক্ষমা করে এজন্য আমরা কাউকে বলতে পারবো না তুই জাহান্নামে যাবি তুই খারাপ আমি ভালো তুই অপবিত্র আমি পবিত্র এরকম একদম নাম ধরে ধরে স্পেসিফিক করে কাউকে কিছু বলা যাবে না কারণ আল্লাহ যাকে খুশি ক্ষমা করে আল্লাহর ইচ্ছার সাথে কারো জোর জবরদস্তি আছে আল্লাহর ইচ্ছার সাথে কারো জোর জবরদস্তি নাই তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর যে কেউ আল্লাহর সাথে শিরিক করে সে ভীষণ ভাবে পথভ্রষ্ট দিনী ভাইয়েরা আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার নিশ্চয় কেউ আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই হারাম নিষিদ্ধ করে দিয়েছেন এবং তার বসবাস হবে চিরস্থায়ী জাহান্নাম আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই জি কেল্লা বাবা ঘোড়া বাবা কেউ কাজে আসবে না আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা
اولئك هم شر البريه নিশ্চয় কিতাবধারীদের মধ্যে কিতাবাদীদের মধ্যে যারা কুফরি করেছে তারা মুশরিকের মুশরিকরা জাহান্নামের আগুনে চিরস্থায়ীভাবে বসবাস করবে তারাই সৃষ্টির সবচাইতে নেককার মানুষ সুতরাং আলেম পড়ার মানুষ তোমরা আল্লাহর দয়ার দিকে আসো আলেম পড়ার মহিলা ও পুরুষ আলেম পড়ার যুবক ও বৃদ্ধ আলেম পড়ার ধনী ও দরিদ্র তোমরা তাওহীদের দিকে ফিরে আসো আল্লাহ সুবহানাহু তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক বলুন সর্বভৌম শক্তির মালিক আল্লাহ তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আলেম পড়ার মানুষ আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর সর্বভৌম ও শক্তির মালিকানা আল্লাহ সুবহানাহু তাআলার অতঃপর আল্লাহ যাকে খুশি ক্ষমতা দেয় এবং যাক থেকে খুশি তা কেড়ে নেন যাকে ইচ্ছা তিনি সম্মানিত করেন যাকে ইচ্ছা তিনি অপদস্থ করেন সমস্ত কল্যাণ আল্লাহর হাতে নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন আলেম পড়ার মানুষ যারা ঈমান এনেছে পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত করে এই ঈমানকে প্রতিষ্ঠিত রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে ও শিরক দ্বারা কলুষিত করেনি নিরাপত্তা তাদের জন্য কাদের পক্ষ থেকে এবং তারাই হিদায়াত প্রাপ্ত পাঁচ ওয়াক্ত নামাজি ব্যতীত শিরক মুক্ত থাকা ব্যতীত তাওহীদ ছাড়া মাওহীদ একত্ববাদী ছাড়া মসজিদ ছাড়া অন্য কোন ঘরে ডাব নারিকেল মোমবাতি আগরবাতি নিয়ে যায় মুশকিল কুশা আহসান হতে যায় মনোবাসনা পূরণ করতে যায় ছেলে সন্তান কামনায় যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এদের মধ্যে কেউ হেদায়েত প্রাপ্ত নয় ইন আমানু যদি তোমরা ঈমান আনো বিমিসলি মা আমানতুম বিহ فقد اهتدوا অতঃপর তোমরা যেরূপ ঈমান এনেছো তারাও যদি সেরূপ ঈমান আনে তবে নিশ্চয় হেদায়েত পাবে আল্লাহর কাছে ক্ষমা চাও আলেম পড়ার মানুষ আল্লাহ ক্ষমা করে দেবে তোমার জানা ব্যভিচার মদ সুদ ঘুষ আজকেই সমাপ্ত করো যদি তুমি সমাপ্ত না করতে চাও তবে তুমি কতদিন বাঁচবে সেটার নিশ্চিত হয়ে নাও যদি নিশ্চিত হয়ে যেতে পারো মৃত্যুর আগে ঠিক হয়ে যাব আর যদি মনে করো কবে মরবে তা জানো না তবে রবের পক্ষ থেকে তোমার জন্য ডাক আছে ও আলেম পড়ার মানুষ ধনী ও দরিদ্র খেটে খাওয়া ও উচ্চ বিলাসী উচ্চ শিক্ষিত ও আলেম পড়ার দরিদ্র পরীক্ষার্থী আল্লাহর পক্ষ থেকে ও আলেম পড়ার ধনী পরীক্ষার্থী আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে তোমার রব ডেকে বলছে وسارعوا إلى مغفرة من ربكم وجنة وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وعالم برمانوش تبرو قطيتي اللهور خمار ديكي واللهور جنة ديكي جاو جار بستريتو أسمان شموه زمينير شمان جا پرشستو جا پرستوت راكا ويچه متقي در جنو আলেম পড়ার অপরাধীরা বাংলার জমিনের অপরাধীরা আমি নিজেকে এখান থেকে বাদ দিয়ে বলছি না আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন ও তারা যারা তোমরা নিঃশ্বাস নিতে পারছো তোমাদের যাদেরকে আমার রব এখন পর্যন্ত সুযোগ দিয়ে যাচ্ছে তোমাদের জন্য ভালো খবর আছে যা করেছো করেছো যা করেছো করেছো মনে আছে অথবা ভুলে গেছো যা করেছো করেছো মনে আছে অথবা ভুলে গেছো সংশোধন ফেরত দেওয়া সম্ভব অথবা অসম্ভব যাই করে ফেলেছো করে ফেলেছো ওসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমরা সবাই রবের ক্ষমার দিকে দ্রুত আসো দ্রুত নিজেকে সংশোধন করো আমার আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিন কুল লিইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله يغفر الذنوب جميعا
আলিম পাড়ারও বেঁচে থাকা মানুষরা, মা ও বোনেরা, ভাইয়েরা, আলিম পাড়ার পুরুষ ও নারীরা, আলিম পাড়ার বিবেকবান মানুষরা, ধনী ও দরিদ্ররা, তোমাদের রব তোমাদেরকে বলছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না। আলিম পাড়ার মানুষরা ও ঘুষখোর সুদখোররা, ও যুবক বৃদ্ধ জানাকারীরা, ও জালেমরা, ও বেনামাজি কাফের মুশরিকরা, ও অন্যায়কারীরা, ও মুনাফিকরা, ও ধোকাবাজরা, যা করেছো করেছো, তোমাদের রব তোমাদেরকে জিন্দা রেখেছে, এটা ওনার পক্ষ থেকে তোমাদের জন্য এই পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত। বেঁচে আছো মানেই ক্ষমা চাওয়ার সুযোগ আছে, বেঁচে আছো মানেই সংশোধনের সুযোগ আছে। দরিদ্র রিক্সা চালাও হতো তুমি হতাশ না? তোমার বেঁচে থাকা তোমার জন্য কত বড় নিয়ামত। যেদিন অপরাধ সংশোধন না করে মারা যাবা, সেদিন তুমি বুঝতে পারবা। রব ছিল চক্রাচুনের রহমতিল্লাহ, ও ইবাদ, যারা তোমরা আল্লাহর বান্দা আছো, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ ক্ষমা করে দেবে সকল গুনাহ। বলো তো সকল গুনার মধ্যে কোন গুনাটা বাদ যায়? না, শিরিক বাদ যাবে না। কেন বাদ যাবে? আপনি ক্ষমা চেয়ে নিচ্ছেন না? চিরস্থায়ী জাহান্নামী কোন মুশরিক? যে মুশরিক ক্ষমা না চেয়ে মারা গেছে। মানে কি আপনি বুঝেননি? মানে শিরিক কত বড় অন্যায় আমি একটু এক্সপ্লেইন করি, একটু আমি শেষ করে ফেলবো, কেমন? আমার দেরি হয়ে যাচ্ছে। খুব সিম্পলি একটু এই আলিম পাড়ার মানুষকে একটা এক্সপ্লেনেশন দিই, কেমন? দেখেন, শিরিক সবচেয়ে বড় অপরাধ কেন জানেন? মানে একটা মানুষ যদি মুশরিক থাকে আর সে শিরিক অবস্থায় মারা যায়, বিচারের দিন তার কোনো ক্ষমা নাই আর। কি নেই তার আর? কোনো ক্ষমা নেই, মানে কোনো, মানে কোনো ক্ষমা নেই, কারণ মুশরিক অবস্থায় মারা গেছে। আর যদি কারোর ভিতরে শিরিক না থাকে, কি না থাকে, কিন্তু সে অন্যায় অপরাধী মারা গেছে, বিচারের দিন চিরস্থায়ী জাহান্নামি হবে না? চিরস্থায়ী কি হবে না? জাহান্নামি হবে না। এবার আসেন, শিরিক ক্ষমা করেন আল্লাহ কখন বলেন তো? কখন? মানে মরা ব্যক্তির শিরিক আল্লাহ ক্ষমা করেন, মানে একটা লোক মরে যাওয়ার সময় মুশরিক অবস্থায় মরছে, এর আর কোনো উপায় নাই, এর আর কোনো কি নাই। কিন্তু পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে, জানাকারী হবে, মদখোর, মুশরিক, কিন্তু অপরাধ যেটাই হোক, সে যেহেতু বেঁচে আছে, ক্ষমা চাইলে কে ক্ষমা করবে? তাহলে এই আমি কেন বললাম যে এই নিঃশ্বাস, এই হায়াত পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত, এবার বুঝতে পারছেন? আপনারা যারা এক্সপ্লেনেশন বুঝতে পারছেন, মানে এই যে আমি বলছি আল্লাহ ক্ষমা করবে না শিরিক, এছাড়া সবকিছু ক্ষমা করবে, কার জন্য? মৃত ব্যক্তির, যার ফলাফল আসবে শিরিক অবস্থায় যে আসবে তার। যদি এরকম হয় যে আল্লাহ শিরিক ক্ষমা করবে না, তাহলে এই এই মক্কার কাফের মুশরিকে যারা মুসলমান হয়েছে, তারা মুসলমান কেন হয়েছে? তাহলে আগে তো মুশরিক ছিল, তারা যখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে শিরিক মুক্ত হয়েছে, তখন কি হয়ে গেছে? তারা সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ ওদের ব্যাপারে বলছে রাদিয়াল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তাহলে আলিম পাড়ার মানুষ, আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া, তবে এগুলো মৃত ব্যক্তির জন্য নয়। বুঝাতে পারছি? এই আয়াত মরা মানুষের লাগে, প্রতি অবিচার করেছ, নিজেদের প্রতি জুলুম, নিজেরা অন্যায়তে মেতে উঠেছ, আল্লাহর অনুগ্রহ হতে হতাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করবে। এই যে সমস্ত বাংলা কথাটা, এইবার সমস্তর ভিতরে কোন গুণাটা নাই বলেন তো একটু? হ্যাঁ, সব আছে না? সব দেখছেন, আল্লাহ ওইটাই বলতেছে, ইয়াগফির ক্ষমা করবে, যুনুবা জামিয়া, যত গুণা আছে, যদি সে আল্লাহর ক্ষমার প্রতি আস্থা রাখে, আল্লাহর দয়ার প্রতি আস্থা রাখে, এবং ওই অপরাধ থেকে মুক্ত হয়ে বলে যে তিনি ক্ষমাকারী, আমাকে তিনি ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে, আমি অনুতপ্ত, আমি আর ওই ভুলে যাব না, একবার সব গুণা ক্ষমা করে দেব। কেন ক্ষমা করবে? ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু। দেখুন,
আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, দেখেন আপনাদেরকে কি বলবো বলেন, এই 60 বছর 70 বছর বয়স আপনার, কারো কারো 20 22 বছর, আমার প্রতি আস্থা রাখা বলে ফিরে আসো, একটা আয়াত শোনাবো এই ব্যাপারে। আচ্ছা জামশেদ ভাই বললে কি হবে নাকি, কে বলতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে পর্দার আড়ালের দিনী বোনরা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, সেহের জাদু বেনামাজি জেনা ব্যভিচার স্বামীর হক নষ্ট সময়ের হক নষ্ট নিজের ইজ্জত সম্মান এই সমাজটাকে কলুষিত করা ছেলে এবং মেয়েদেরকে বলি তোমরা ভালো হয়ে যাও, তোমাদের রব বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউনে এবং সৎ কাজ করে আল্লাহ তার গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ। আলিম পাড়ার মানুষ কেমন রব পেয়েছো, তুমি অপরাধ নিয়ে চিন্তা করো, তবে তুমি নিরাশ হয়ো না, তুমি যদি তোমার অপরাধ থেকে চলে একদম সরে আসো, একদম প্রপার সরে আসো, যে যা হয়েছে খালাস, পিছনের কিছু আই কান্ট ফিক্স এনিথিং, আমি পিছনে যা করে আসছি আই কুড নট ফিক্স দ্যাম, আমি ওগুলো ফিক্স করতে পারবো না। যে ফিরে আসে অপরাধ থেকে তওবা করে এবং ইমান আনে সৎ কাজ সম্পাদন করে, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহকে নেকিতেই পরিবর্তন করে দেবে। ওয়াইলাল্লাহি মাতাবা, আর যে তওবা করে অপরাধ থেকে ও সৎ কাজ করে সে তো সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয়। আমি আমার আজকের বক্তব্য শেষ করব একটা হাদিস বলে, হাদিসটা যদি আলিম পাড়ার মানুষ মনোযোগ সহকারে শুনে হয়তো আগামীকাল থেকে তাদের জীবনে সলাৎ গুরুত্ব রাখবে। জানা ব্যবিচার মদ জুয়া ঘুষ সুদ মারামারি অন্যায় অবিচার জিদ অহংকার এগুলো থেকে ফিরে আসার হালকা একটু সাহারা পাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কল, سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, الله النبي صلى الله عليه وسلم থেকে তিনি কি করেছেন বলতে শুনেছেন, قال الله, আল্লাহ তাআলা বলেন, কে বলেন, কে বলেন, يا ابن ادم, হে আদম, শুধু পুরুষ মহিলা যারা যারা উভয় লিঙ্গ মানে যাদেরকে হিজল তমাল বলা হয় ওনারা সবাই আল্লাহর বান্দা, তাহলে ওনাদের প্রতি রোজা ফরজ, ছেলে জন্ম দিতে পারবে না, মেয়ে জন্ম দিতে পারবে না, গর্ভবতী অথবা জনক শুধু একটা জায়গায় ওনারা মানে ওনাদের হয়তো এই জিনিসটা ওনাদের ওনাদের অসুখ, আমরা বলবো অসুখ, আমরা কি বলবো অসুখ, যেমন কারো কিডনি নাই, কারো ব্রেন স্ট্রোক করে, কারো হার্ট অ্যাটাক করে, কারো লিভার ক্যান্সার হয়, এরকম ওনাদের একটা অসুখ, যে বাবা হওয়া অথবা মা হওয়া একটা অসুখ ওনাদের, বাকি আমার ভাই আমার বোনরা বুঝে আসছে না শোনাই, মানে এটা বুঝেন যখন আল্লাহ বলে যে হে আদম সন্তান, মানে এরা সবাই আদমের সন্তান, কে বলছে কি বলছে, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাক, হে আদম সন্তান যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে ও আমার ক্ষমা পাওয়ার আশায় থাকবে, গফরতুলক আমি তোমাকে ক্ষমা করে দেব, আলা মা কানা ফীকা ওয়ালা উবালি, আল্লাহ বলছেন কি জানেন, আল্লাহর কথা কত স্ট্রং আপনি জানেন, বলছেন যতক্ষণ তুমি ডাকবা ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাইবা ক্ষমা করে দেব, কি কেন ক্ষমা করবে, তিনি বলছেন যে আলা মা কানা ফীকা ওয়ালা উবালি, তোমার গুনাহ যত অধিক হোক এতে আমি পরোয়াই করি না। লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আপনি যতক্ষণ ক্ষমা চাইবেন আল্লাহর কাছে বলবেন আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমি আর করব না, আল্লাহ বলছে যে আলা মা কানা ফীক, যতই হোক তোমার গুনাহ, ওয়ালা উবালি
কারো পরোয়া করি না, ক্ষমা করে দেবো তোমাকে। কে কি করবে আমি ক্ষমা করলে? আল্লাহ ক্ষমা করলে কেউ কিছু করতে পারবে? ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, আলিম পাড়ার মানুষ যদি একটু অনুধাবন করো দেখো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার অপরাধ, অপরাধের পরিমাণ, গুনাহের পরিমাণ যদি আসমানের মেঘমালার পর্যন্ত পৌঁছে যায়, অথপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আসমানের মেঘমালা পর্যন্ত অপরাধ যদি ক্ষমা চাও, ক্ষমা করে দেবো, কারো পরোয়া করি না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, ইয়া আল্লাহ ক্ষমা করো আমাদের, ইয়া আল্লাহ ক্ষমা করো আমাদের। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে আসো, সুম্মা লাকাইতানি লা তুশরিকু বি শাইয়া, হে আদম সন্তান, এই পুরো জমিনটা ভর্তি করা যদি অপরাধ নিয়ে আসো, আর আল্লাহ যদি তোমার সাথে তোমার এই অপরাধের মধ্যে শিরিক না দেখে, লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তিনি পুরো জমিন ভর্তি ক্ষমা নিয়ে আসবে। আলিম পাড়ার মানুষ, আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে ভালোবাসো। ছেলে সন্তানের মোহে আল্লাহর দাওয়াতকে অস্বীকার করো না, ছেলে সন্তানের মোহে আল্লাহর এই দয়ালু ভাবকে প্রত্যাখ্যান করো না, ছেলে সন্তান স্ত্রী দুনিয়ার মোহে আল্লাহর এই অনুগ্রহকে তোমরা প্রত্যাখ্যান করো না। জেনে নাও আলিম পাড়ার মানুষ, ইয়াউমা লা ইউনফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন কোনো কাজে আসবে না তোমার সম্পদ আর তোমার সন্তান। ফাইযা জাআতিস সাখা, যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন পলায়ন করবে মানুষ তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার পিতা ও তার মা থেকে। আলিম পাড়ার মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো, ওয়াল্লাহি তোমার 60 বছরের দাপট আলিম পাড়ার হওয়ার কারণে, বাংলাদেশের গাজীপুরের হওয়ার কারণে তুমি নিজেকে আজকে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছে বলে মুসলিম দাবি করতে পারো। জেনে রাখো, মৃত্যুর পরে তোমার আমল নামা যদি পাঁচ ওয়াক্ত নামাজ না থাকে, সেদিন তুমি মুসলিম বলে বিবেচিত হবে কিনা হাদিস তা বলে না। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, নামাজ পড়লে কেন আল্লাহর সাথে নাফরমানি করো? তোমার দেওয়া দুই হাত কার, কার দেওয়া এই পিঠ লাগিয়ে ফজরে ঘুমাও, কার দেওয়া দু পায়ে হেঁটে জানা এবং মদের আসরে যাও? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি জানি না আপনাদেরকে এতক্ষণ বসিয়ে রেখে কিছু শিখাতে পেরেছি কিনা, তবে আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি করে দিন। ওয়াল্লাহি যেদিন আপনারা নামাজ পড়বেন, সেদিন আমার চট্টগ্রাম থেকে আসার বেনিফিট দেখা দিবে। যেদিন আপনি এক ওয়াক্ত নামাজ পড়বেন, ওই ওয়াক্ত সব আমার কাছে আসবে। সারা রাত যদি এখানে বসে ওয়াজ করি আর আপনি নামাজি না হন, ওয়াল্লাহি আমার এই চিটাগাং থেকে 20 ঘন্টার জার্নি, আমার এই সুন্দর জীবন, আল্লাহর দেওয়া এই নিয়ামতের একটা দিন একটা রাত পার হওয়া একেবারে বেকার হয়ে দাঁড়াবে। 25-30 হাজার টাকা এরা দিবে, গাড়ি নিয়ে নেবে, তেল খরচ, টোল খরচ, ড্রাইভার খরচ, এদেরও থাকলো না, আমারও থাকলো না, আবার জীবনের একটা দিনও হারিয়ে গেল স্ত্রী সন্তান ছাড়া। আপনি এখানে 10টা-8টা থেকে বসে আছেন, এই 4 ঘন্টা আপনার পুরো জীবনের সবকিছুর বিনিময়ে ফিরিয়ে আনতে পারবেন না। যদি নামাজি না হন, শুধু শুধু এই 4 ঘন্টা আপনি ব্যয় করেছেন। আমি জামশেদ মজুমদার অল্প জ্ঞানে বলতে পারি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার অপরাধ আপনাকে আস্তে আস্তে আপনার অপরাধ আপনার খারাপ লাগবে ইনশাআল্লাহ। আপনি বড় বোকামি করবেন যদি আপনি বলেন আগে ভালো হবেন পরে নামাজ পড়বেন, কারণ আল্লাহ বলছে যে আকিমিস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। যাই হোক, এটা মাদ্রাসার মাহফিলের আয়োজন করেছে, মাদ্রাসাটা শুনেছি অনেক পুরনো আগের, আমাদের মুস্তাফিজ ভাই উনি চেষ্টা করছে মাদ্রাসাটা করার। আমি অবশ্য এখানে এ ব্যাপারে খুব বেশি জানি না, তবে আমি বলবো
দিনী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আপনারা জড়িত হন, উনি এখানে ইংরেজিতে যখন বক্তব্য দেওয়াচ্ছিল ছাত্রদেরকে দিয়ে, আমি বলেছি কি লাভ, প্রেজেন্টেশন তো সুন্দর হয়নি, ইংরেজি থেকে যদি বাংলা না করে তাহলে বাবা মা কিভাবে বুঝবে যে ইংরেজি জানে? কারণ এখানে অনেক মানুষ আছে কি ইংরেজি বলছে না সাইনিজ বলছে এটাই বুঝে নেই। কারণ আমি অনেক জায়গায় হিন্দি কথা বলছে বলে যে আপনি এত সুন্দর আরবি পারেন, আল্লাহ তো হিন্দি আরবি এটাই বোঝে না। তো তাহলে ছেলেগুলো উনি বুঝাতে চেষ্টা করেছেন যে এখানে পড়াশোনা হয়, আপনার বাচ্চা আসলে এখানে ইনশাল্লাহ ইংলিশ বুঝবে, আরবি বুঝবে, বাংলা বুঝবে। যদি এখানে বুঝের কোনো কমতিও থাকে, সময়ের সাপেক্ষে ওরা ইনশাল্লাহ নিজেদেরকে কি করবে, নিজেদেরকে ওরা ডেভেলপ করবে ইনশাল্লাহ। ভাইরা মনে হয় মাদ্রাসার জন্য কিছু নিতে চাচ্ছে, এখানে যেটা দিবেন এটা পেয়ে যাবেন, আস্থা রাখেন আমার কথা। ছেলে 28-30 বছর বয়স হইতে পারি, তবে আল্লাহর রাস্তায় যদি কিছু দেন, হ্যাঁ এটাও বলে রাখি।